মেইন গেটে দেখতে পাচ্ছি দুজন ঢাকি, কিন্তু একজন আর একজন, একজন ঢাক বাজাচ্ছে আর একজন কিন্তু নাচ করছে, সেটা দেখতে পাচ্ছি। সেখানে ফ্রিতে ফুচকা খাওয়ানো চলছে, তার খুব সুবিশাল লাইন। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি দুটো মাছ দেখা যাচ্ছে, একটা এখানে রয়েছে লাইভ পিঠে, মানে স্বনির্ভর গোষ্ঠীর এখানে পিঠে তৈরি ল্যাংচা রাখা রয়েছে, বড় একটা ট্রেন রয়েছে ল্যাংচা কুটি, সেখানে কিন্তু ল্যাংচা পাওয়া যায়। এখানে রয়েছে বিরিয়ানি, বিভিন্ন রকমের বিরিয়ানি, কিন্তু হচ্ছে বাম্বু বিরিয়ানি যেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে রয়েছে বাম্বু বিরিয়ানি, বাঁশে পোড়া চিকেন, বাঁশ পোড়া মটন, আর হচ্ছে মটন বাম্বু বিরিয়ানি রয়েছে। এখানে রয়েছে ঢাকার পিঠে, ঢাকার পিঠের মধ্যে এখানে রয়েছে ভাপা পিঠে, গোকুল পিঠে, ভাজা মালপো, ভাজা পুলি পিঠে, ভাজা চন্দ্র, এগুলো ভাপা পিঠে তৈরি হচ্ছে এই হাড়িতে। আর এর সঙ্গে রয়েছে নারকেল পাটি সাপটা, ক্ষীর পাটি সাপ, হাড়ি দেখতে পাচ্ছি, বড় হাড়ি দেখতে পাচ্ছি। সেই হাড়িতে কিন্তু বিরিয়ানির হাড়ি, এটা থার্মোকল দিয়ে করা হয়েছে। আর এ পাশে রয়েছে দাদা বৌদির বিরিয়ানি, এখানে কিন্তু দাদা বৌদি বিরিয়ানি, ব্যারাকপুরের সেই দাদা বৌদির বিরিয়ানি এখানে পাওয়া যাবে। রয়েছে চিকেন শর্মা, হচ্ছে পান্ডতীর্থ, তার কিন্তু মিষ্টি রয়েছে হর এক রকমের, যেখানে রয়েছে সরপুরিয়া রয়েছে, ঘিয়ে বাজার সরবাজার রয়েছে। আরও ক্যাফের কিন্তু এখানে স্টলে হর এক রকমের আইটেম দেখতে পাচ্ছি, যেটা ফিশ রোল রয়েছে 190, ফিশ ফিঙ্গার রয়েছে 270, তারপর এখানে রয়েছে ফিশ বাটার ফ্রাই রয়েছে, চিকেন কাটলেট রয়েছে 160, মাটন কাটলেট রয়েছে অনেকটাই, রয়েছে কাবাব, সেখানে কিন্তু শিক কাবাব, এখানে শিক দিয়ে কিন্তু যে চিকেনগুলো রয়েছে সেইগুলো কিন্তু শিকের মাধ্যমে, আচার ও হজমি রয়েছে এখানে, হরেক রকমের আচার রয়েছে, পাপড় মিষ্টির হাড়ি দেখতে পাচ্ছি। আর এখানে স্টেজ করা হয়েছে, তার মানে এখানে প্রোগ্রাম চলবে, যতদিন খাদ্যমেলা চলবে ততদিনই কিন্তু প্রোগ্রাম। এটা তোমাদের দেখে কী মনে হচ্ছে এটা কী হতে পারে? এটা হচ্ছে ডাব চিংড়ি, এটা কিন্তু। হ্যালো গাইস, আমি এখন আছি দমদম স্টেশনের ঠিক কাছেই, ইন্দিরা ময়দানের সামনে, সেখানে নালে ঝোলে খাদ্যমেলা শুরু হয়েছে। আর তোমাদেরকে দেখাবো এই খাদ্যমেলা কেমন হচ্ছে বা কী কী স্টল রয়েছে, কী কী খাবারের দোকান এসছে, আর এই ইন্দিরা ময়দানটা ঠিক কেমনভাবেই সাজানো হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। তো এখানে তোমরা আসতে পারো, আর 16 তারিখ থেকে 26 তারিখ অবধি মেলাটা চলবে, খাদ্যমেলাটা 16 জানুয়ারি থেকে 26 জানুয়ারি অবধি। তো তোমাদের দেখাবো, আর সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে ইন্দিরা ময়দান, সেটাও দেখাবো। চলো তাহলে আমরা মেলায় যাই, গিয়ে দেখি যে খাদ্যমেলাটা, নালে ঝোলে খাদ্যমেলা যেটা হচ্ছে সেটা কি কেমন হচ্ছে। সেটা হলো নালে ঝোলে খাদ্যমেলার মেইন যে গেটটা, মেইন গেটে দেখতে পাচ্ছি দুজন ঢাকি, কিন্তু একজন আর একজন, একজন ঢাক বাজাচ্ছে আর একজন কিন্তু নাচ করছে, সেটা দেখতে পাচ্ছি। আর উপরে কিন্তু সেই ভূতের রাজা দিল বরের সেই মুখোশটা রয়েছে। আর এখানে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে মেইন গেটটা, তো ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখাবো তোমাদের যে মেলাটা কীরকম করা হচ্ছে, নালে ঝোলে খাদ্য মেলা যেটা প্রতি বছর দমদমে হয় ইন্দিরা ময়দানে। চলো তাহলে দেখাই। সেখানে ফ্রিতে ফুচকা খাওয়ানো চলছে, তার সুবিশাল লাইন। আর আমি নালে ঝোলে যে খাদ্য মেলাটা সেটার ভিতরে আমি প্রবেশ করছি, একদম মেইন যে গেটটা রয়েছে তার পাশে কিন্তু দুটো মাছ রয়েছে। এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি দুটো মাছ দেখা যাচ্ছে, একটা রুই বা রুই মাছ আর একটা চিংড়ি মাছ, এখানে লেখা আছে তার নিচে গোল, মানে আচ্ছা এখানে অ্যাকচুয়ালি নেটের মধ্যে, মানে যে বল খেলার যে নেটটা সেটাই দেখানো আছে, আর তার মধ্যে কিন্তু একটা বল রয়েছে, তার দুপাশে দুটো মাছ রয়েছে, মানে দুটো চিংড়ি মাছ দিয়ে, একটা চিংড়ি আর একটা রুই মাছ দিয়ে গোলের গোল পোস্ট করা হয়েছে, আর তার মধ্যে একটা বল দেখতে পাচ্ছি যেখানে নিচে লেখা আছে গোল, আর তার পাশে ইস্ট বেঙ্গলের একটা লোগো দেওয়া আছে, এর পাশে মোহনবাগানের, যেটা হচ্ছে দুটো কলকাতার বৃহৎ যে দল ইস্ট বেঙ্গল মোহনবাগান, তাদেরই দুটো লোগো দেওয়া আছে এবং তাদের সম্পর্কে লেখাও রয়েছে। এখানে রয়েছে লাইভ পিঠে, মানে স্বনির্ভর গোষ্ঠীর এখানে পিঠে তৈরি চলছে এখানে, যেটা কিন্তু ঢেঁকি দিয়ে চাউল গুঁড়ো করে তারপরে কিন্তু এখানে লাইভ তৈরি হচ্ছে পিঠে। পাচ্ছি ল্যাংচা রাখা রয়েছে বড় একটা ট্রেতে, এটা কিন্তু থার্মোকল দিয়ে বানানো। এখানে রয়েছে ল্যাংচা কুটি, সেখানে কিন্তু ল্যাংচা পাওয়া যাচ্ছে এই স্টলটাতে। 15 টাকায় রয়েছে চানা ফ্রাই, লাচ্ছা রয়েছে 10 টাকায়, আর এপাশে দেখতে পাচ্ছি ল্যাংচা রয়েছে 15 টাকায়। এখানে একটা
স্টলে দেখতে পাচ্ছি দীপিকাস, এখানে রয়েছে ভেটকি ফিশ কাবি রয়েছে, বাসন্তী পোলাও রয়েছে, আর গোল্ডেন ফ্রাইড চিংড়ি রয়েছে, ভেটকি ফিশ রোল রয়েছে, বিভিন্ন রকম এখানে রয়েছে বিরিয়ানি, বিভিন্ন রকমের বিরিয়ানি কিন্তু রয়েছে। তো বিরিয়ানি কী কী বিরিয়ানি রয়েছে এখানে, কী কী বিরিয়ানি রয়েছে? চিকেন বিরিয়ানি আছে, মটন বিরিয়ানি আছে, আর তেহারি আছে। কত চিকেন বিরিয়ানি কত প্রাইস? চিকেন বিরিয়ানি লেখা আছে এখানে 299 রয়েছে চিকেন বিরিয়ানি, আর অনেক রকমের খাবার আইটেম। এখানে নবদ্বীপের লাল ক্ষীরদের যে স্টলটা রয়েছে, হরেক রকমের মিষ্টি কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে বাম্বু বিরিয়ানি, বাঁশে পোড়া চিকেন, বাঁশ পোড়া মটন, আর হচ্ছে মটন বাম্বু বিরিয়ানি রয়েছে। এখানে রয়েছে ঢাকার পিঠে, ঢাকার পিঠের মধ্যে এখানে রয়েছে ভাপা পিঠে, গোকুল পিঠে, ভাজা মালপো, ভাজা পুলি পিঠে, ভাজা চন্দ্রপুলি, নারকেল পাটি সাপটা, এসব রয়েছে এখানে। কিন্তু ভাপা পিঠে তৈরি হচ্ছে হাড়িতে, আর এর সঙ্গে রয়েছে নারকেল পাটি সাপটা, ক্ষীর পাটি সাপটা, মালাই গোকুল পিঠে রয়েছে। এইগুলো তৈরি হচ্ছে আজকে থেকে, যেহেতু মেলাটা শুরু হচ্ছে সেই জন্য কিন্তু এখনও সেটিংস চলছে। স্টলটা রয়েছে মাছ ভাজার সঙ্গে চিকেন মোমো, তো এখানে অনেক রকমের চিকেন ড্রামস্টিক রয়েছে, চিকেন কাবাব ফ্রাই রয়েছে, ভেটকি ফ্রাই, চিকেন ললিপপ, চিকেন কাটলেট, এসব রয়েছে। হাঁড়ি দেখতে পাচ্ছি, বড় হাঁড়ি দেখতে পাচ্ছি, সেই হাঁড়িতে কিন্তু বিরিয়ানির হাঁড়ি, এটা থার্মোকল দিয়ে করা হয়েছে। আর এ পাশে রয়েছে দাদা বৌদির বিরিয়ানি, এখানে কিন্তু দাদা বৌদি বিরিয়ানি, ব্যারাকপুরের সেই দাদা বৌদির বিরিয়ানি এখানে পাওয়া যাবে। মাটন বিরিয়ানি 330, চিকেন বিরিয়ানি 240, আলু বিরিয়ানি 130, স্পেশাল মাটন বিরিয়ানি রয়েছে 560, আর স্পেশাল চিকেন বিরিয়ানি রয়েছে 390 টাকায়। এখানে কিন্তু লেখাই রয়েছে ব্যারাকপুরের দাদা বৌদি, যেই দাদা বৌদিতে প্রচুর ভিড় হয়, এখানে কিন্তু এই নালে চলে দমদম খাদ্যমেলায় কিন্তু এই দাদা বৌদির বিরিয়ানি, ব্যারাকপুরের বিখ্যাত, সেটা কিন্তু পাওয়া যায়। রয়েছে চিকেন শর্মা, যেটা চিকেন শর্মা সয়াব রয়েছে 180 টাকায়, লেবানন কাবাব রয়েছে 190 টাকায় রয়েছে। স্টলে কিন্তু রয়েছে কাবাব ফ্রাই করা হচ্ছে, আর শিখ কাবাব, আর একটু কিন্তু 100-150 টাকা করে। পান্ডু তীর্থ, তার কিন্তু মিষ্টি রয়েছে হরেক রকমের, যেখানে রয়েছে সরপুরিয়া রয়েছে, ঘিয়ে ভাজা সরভাজা রয়েছে, ঘিয়ে ভাজা সরভাজা রয়েছে, এবং হরেক রকমের মিষ্টি রয়েছে। স্টেজে, এখানে স্টেজে প্রোগ্রাম চলছে প্রতিদিন, আর ডালে ঝোলে পুরো যে গ্রাউন্ডটা রয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি, এবং পুরো গ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আজকে যেহেতু উদ্বোধন সেজন্য অনুষ্ঠান চলছে, আর এখানে ও পাশেও যেরকম স্টল রয়েছে ওই পাশেও স্টল রয়েছে। তো ওই পাশে গিয়ে তোমাদের দেখাবো যে ওই পাশে কী কী স্টল রয়েছে। থার্মোকলে বড় একটা জল ভরা এখানে রয়েছে, আর এ পাশে কিন্তু অনেক খাবারের দোকান রয়েছে, কাতলা মাছ আর রুই মাছ আর চিংড়ি মাছটা এখান থেকে দেখতে পাচ্ছি। রয়েছে ভীমনাগের অনেক ধরনের মিষ্টি রয়েছে এখানে, মিত্র ক্যাফের হট কাবাব রয়েছে এখানে, হট কাথি কাবাব 110 টাকা, হট কাথি কাবাব 5 পিসেস রয়েছে 60 রুপিস, আর 10 পিসেস রয়েছে 110 রুপিস। গ্রিলের রয়েছে হরেক রকমের আইটেম, কেএফসি চিকেন উইংস রয়েছে, চিকেন স্টিম মোমো রয়েছে, আর তান্দুরি চিকেন মোমো রয়েছে, কেএফসির ফিঙ্গার চিকেন রয়েছে, কেএফসির চিকেন লেগ রয়েছে, এখানে বিভিন্ন প্রাইসের রয়েছে। পিৎজা হাট রয়েছে অরিজিনাল, এটা এখানে রয়েছে পিৎজা রয়েছে অনেক রকমের, যেটা 150 থেকে অনলি 50 রুপিসে রয়েছে। সেটা তোমাদের দেখে কী মনে হচ্ছে এটা কী হতে পারে? এটা হচ্ছে ডাব চিংড়ি, এটা কিন্তু এখানে থার্মোকল দিয়ে বানানো হয়েছে নালে ঝোলে। এখানে হরেক রকমের শিখ কাবাব রয়েছে স্টলটাতে, কাবাবস এখানে শুধু শিখ কাবাব রয়েছে, অনেক ধরনের চিকেন শিখ কাবাব রয়েছে। রয়েছে আচার ও হজমি রয়েছে এখানে, হরেক রকমের আচার রয়েছে, পাঁপড় রয়েছে, হজমি রয়েছে এখানে,
কি কি আচার রয়েছে আপনার এখানে? এটা কিসের আচার? আর এটা আমলকি মোড়, এগুলো কত করে? 250 গ্রাম 100 টাকা সব যাই নেবো মানে 250 গ্রাম 100 টাকা। আচ্ছা, আর এইগুলো এইগুলো একই প্রাইস? একই প্রাইস রয়েছে। আর এগুলো পাঁপড়? আলু পাঁপড়, ডালের পাঁপড়, আর এইগুলো কিসের পাঁপড়? আচ্ছা, আমাদের পানের স্টলটা রয়েছে, সেখানে কিন্তু সাজানো চলছে, হরেক রকমের পান কিন্তু এখানে মিষ্টি হাড়ি দেখতে পাচ্ছি। আর এখানে স্পেস করা হয়েছে, তার মানে এখানে প্রোগ্রাম চলবে, যতদিন খাদ্য মেলা চলবে ততদিনই কিন্তু প্রোগ্রাম চলবে। আর পুরো গ্রাউন্ডটা তোমাদের দেখাই, লাইটিংয়ে কিন্তু সুসজ্জিত, নালে ঝোলে খাদ্য মেলা কিন্তু লাইটিংয়ে সুসজ্জিত। আর অনেকেই কিন্তু আজকে উপস্থিত হয়েছে, আর খাবার খাওয়ার পাশাপাশি মানে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, সেটাও কিন্তু যারা আসবে তারা দেখতে পারবে। স্টলটায় রয়েছে কাবাব, সেখানে কিন্তু শিক কাবাবে, এখানে শিক দিয়ে কিন্তু যে চিকেনগুলো রয়েছে সেইগুলো কিন্তু শিকের মাধ্যমে এখানে ই করা হচ্ছে, এখন ফ্রাই করা হচ্ছে, পোড়ানো হচ্ছে, তারপরে কিন্তু এগুলো এখানে ই করা হবে। শিক কাবাব কত করে আছে? শিক কাবাব কত করে? 100 করে। আচ্ছা, শিক কাবাব হচ্ছে 150। আচ্ছা, 150। আচ্ছা, শিক কাবাব 150। আচ্ছা, কাবাব কোম্পো 200। আচ্ছা, এখানে লেখাও রয়েছে কাবাব ছাড়াও রোল রয়েছে, এখানে এগ রোল, চিকেন রোলও রয়েছে। কিন্তু এখানে স্টলে হরেক রকমের আইটেম দেখতে পাচ্ছি, যেটা ফিশ রোল রয়েছে 190, ফিশ ফিঙ্গার রয়েছে 270, তারপর এখানে রয়েছে ফিশ বাটার ফ্রাই রয়েছে, চিকেন কাটলেট রয়েছে 160, মাটন কাটলেট রয়েছে 180, আর প্রাণ কাটলেট রয়েছে 250। এছাড়া এখানে রয়েছে ফিশ ডায়মন্ড ফ্রাই 230, ফিশ ফ্রাই রয়েছে 160। এছাড়াও হরেক রকমের আইটেম রয়েছে এখানে ফুড ফেস্টিভ্যালের, এখানে একদম সামনেই কিন্তু এই স্টলটা রয়েছে মিত্র ক্যাফে। নালে ঝোলে খাদ্য মেলাটা আর স্টলগুলো মোটামুটি ঘুরে নিয়েছি, তো তোমাদেরকে দেখালাম, তো তোমরা এখানে আসতে পারো 16 জানুয়ারি থেকে 26 জানুয়ারি অবধি এই নালে ঝোলে খাদ্য মেলাটা ফুড ফেস্টিভ্যালটা চলবে, তো তোমরা এখানে আসতে পারো, টাইমিং বিকাল 3টে থেকে রাত্রি 10টা অবধি, তার মধ্যে আসতে হবে 16 তারিখ থেকে 26 তারিখ অবধি। এটা ইন্দিরা ময়দানে হচ্ছে, দমদম ইন্দিরা ময়দানে তোমরা আসতে পারো। তো আজকে আমার ব্লগটা এই পর্যন্ত, তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।